আসছে তো মোটামুটি অনেক সময় হয়ে গেছে, এখন হচ্ছে চইলা যাবে, মানে রাতও মোটামুটি ভালোই হয়েছে, প্রায় 11টার বাইজে আসছে, 10:45 আর কি। তো যাওয়ার জন্য হচ্ছে সবাই রেডি হইতেছে, আর ওইদিকে হচ্ছে আমার শ্বশুর আব্বু খাওয়া দাওয়া করার জন্য চলে আসছে, এদিকে ওরা চলে যাবে, আর ওইদিকে হচ্ছে ওই আমি দিতেছি, ওয়েট করেন না, ওই যে মিমরে বিদায় দিয়ে দিতেছি ভাত। যেদিন যাবি হের 2 দিন আগে ফোন দিবি, যে ওই তারিখে যাইতাছি যামো, ঠিক আছে? একদিন আগে ফোন দিলেও হইব। 8 তারিখে? ওকে ওকে, তাহলে 8 তারিখ ফাইনাল করো। আল্লাহ হাফেজ। তো এই হচ্ছে ওরা সবাই চলে গেল, মিম ওরা সবাই চলে গেছে, আর এখন হচ্ছে আব্বুর জন্য, আব্বুর জন্য হচ্ছে গিয়া ভাত দিয়ে দিত, না সরি, আব্বু তো খাইতেই আসছে, আব্বু খেয়ে যাবে। খাবে না, নিয়ে যাবেন? ও আচ্ছা আচ্ছা, তুমি ডালটা আর হলো এটা দিয়ে দাও, তরকারিটা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ইয়া ভাগিনা আছে শাশুড়ি যেহেতু গ্রামে, ভাগিনা হচ্ছে গিয়া আমাদের বাসায় 6 তলা উত্তর, কষ্ট হয় এই জন্য ওর জন্য আর আব্বুর জন্য দুজনের জন্য খাবার দিয়ে দিলাম। আমাদের তো ওদের 12টার সময় তালাই মেয়ে যাবে, তো আসি 12টা 1টায় আসি, ঠিক আছে? তো রাতে তো আমরা কোনো মেইন গেট খোলা থাকে না, তো এই জন্য আব্বুর কাছে দিয়ে দিচ্ছি, একসাথে বসে খাবো। বাটিতে হচ্ছে গিয়া ডাল দিছি, বাটিতে তরকারি তরকারি, তারপর হচ্ছে ভর্তাও দিয়ে দিছি, আগের মানে ভাতের মধ্যে ভর্তা দিয়ে দিছি, যাতে করে মানে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন ভর্তাটার জন্য আর এক্সট্রা বাটি লাগলো না আর কি। তো বৃষ্টির কারণে হচ্ছে এখন এই পায়তারা, কারণ এখন খাইতে গেলে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে আর যাইতে পারবে না, এই জন্য খাবার নিয়ে যেতেছে, কারণ বাসায় আবার ভাগ্না আছে, ভাগ্নারে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে। আমগো একটা ছাতা কিনতে হইব, হ্যাঁ ওইটার কারণে ছোট হয়ে গেল। চেয়ারের কারণে তো জায়গাটা এমনিতে কম, সাবধানে যায় না, আর কিছু দরকার লাগলে ফোন দিয়ে রাখবো। তো এই এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কিন্তু আরও আগে করা হয়েছে, মিমরা বাসায় আসার আগে করা হয়েছে। তো কিভাবে কিভাবে করছে আর আমার হাজব্যান্ড সব কিছু নিজের হাতে কীভাবে গুছাইছে, কীভাবে সামলাইছে, সেগুলাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা এখন এখন দেওয়া আর কি। তো মানে সে একা একা অনেক কাজ করতে পারে, আর তার কাজ করার জন্য অন্য কারো হেল্প প্রয়োজন পড়ে না বললেই চলে, মানে খুবই স্ট্রং মেন্টালিটির একজন মানুষ, আর খুব ভালোভাবে সব কিছু রেডি করে, তারপর হচ্ছে খুব ভালোভাবে সব কিছু মানে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে, যেটা অবশ্য আমার থেকে ভালো আপনারা জানেন, বুঝে গেছেন অলরেডি। তো এর মধ্যে হচ্ছে কি আমার আব্বু মানে শ্বশুর আব্বু চলে আসছে, সে আবার আমার জন্য হচ্ছে কি মোজো নিয়ে আসছে বাইরে থেকে আসার সময়, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে। কেমন আছেন আপনারা? আমি ভালো, চলে আসলাম, আমি ভালো, আমি ভালো, প্লাস আমরা দুজনেই অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো আজকে আবার একটা নিউ ব্লগ শুরু করলাম, আর ব্লগ শুরু হয়েছে লাকিস ব্লগ, লাকিস ব্লগ। আজকে এগুলো হচ্ছে সব আমার বাবার বাড়ির জিনিস, হ্যাঁ মানে আমার যা ছিল বাবার বাড়িতে সব নিয়ে আসছি, তবে ইম্পর্টেন্ট যেটা জিনিস এখন হয়ে গেছে।
হচ্ছে আমার কোরআন শরীফ। হ্যাঁ, ওইটা আনাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি মানে চিন্তা করছি নামাজ পড়া শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, মূলত আমি ঘরটাকে ফাঁকা করছি একটা নামাজ পড়ার, আর সবাই বলতেছিল যে আপনাদের ডাইনিং যতটুকু হোক ডাইনিংটা ডাইনিং স্পেসে রাখাটা বেটার, তো ওই জন্য শিফট করছি। যেভাবেই হোক মানে ওইটা আমরা দুজনে মিলে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, যেভাবেই হয়েছে মানে মোটামুটি সুন্দর করার চেষ্টা করছি এক, আর দুই হচ্ছে গিয়ে নামাজ পড়ার জন্য একটা স্পেসের আলাদা স্পেসের প্রয়োজন পড়ে, কারণ আমাদের বেডরুমটা যেহেতু ছোট আর খাটের উপরে নামাজ হয় না, তো এই জন্য আমার একটা নামাজ পড়ার জন্য একটা স্পেসের প্রয়োজন। তারপর হচ্ছে যেহেতু আমরা ব্লগিং করি আমাদের ভিডিও কন্টিনিউ করার জন্য, দেন মানে আপনাদের প্রতিদিন নতুন কিছু দেওয়ার জন্য নতুন ইউনিট কিছু করা উচিত যেটাতে আপনাদের ভালো লাগবে প্লাস আমাদেরও মন ভালো থাকবে, তো সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়া। তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ি তো আছেই, তারা থাকবে, আমরা কাজ করবো, সবকিছু মিলাইয়া ওই ঘাটটা ফাঁকা করছি। আর আমি যে চিন্তা ভাবনা করছি যেদিন থেকে নামাজ পড়া শুরু করব, আমি ফজরের নামাজটা পড়ে মানে আমার যেটা বলতে পারেন যে যখন আমি নামাজ পড়তাম তখন তার অভ্যাস আছে, মানে নামাজ পড়ে তখন আমি শুরু করলে আমার কাছে ভালো লাগে, তো এইভাবে যদি শুরু করা যায়। আর সেই জন্য হচ্ছে আমার কোরআন শরীফটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট বাবা মায়ের থেকে, মানে আমি যখন ছোটোবেলায় প্রথম কোরআন শরীফ পড়া স্টার্ট করছি তখন ওই কোরআন শরীফটা দিয়ে পড়া স্টার্ট করছি, মানে ওইটা হচ্ছে আমার লাইফের প্রথম এবং আমি চাই ওইটাই আমার লাইফের শেষ কোরআন শরীফ, মানে একদম আমৃত্যু এটা আমার সাথে, তো এই জন্য ওইটা আমি যাইয়ে নিয়ে আসবো কিছু দিনের মধ্যেই, হয়তো কাল পরশু যাইতে পারি বা আমার এমন আছে শুধু তারও পাঠিয়ে দিতে পারি, সে যাইয়ে নিয়ে আসবো আমাদের সংসার গোছানোর আর কোনো কাজ বাকি নেই, সব গোছানো হয়ে গেছে। এরপরে হচ্ছে যে আবার হয়তো কিছুদিন পরে যেহেতু আমাদের আমরা নিউলি মানে সংসারের গোছানোর ভিতরে এটাই শেষ গোছানো হবে, আর যদি নেক্সট ডে কোনো ভিডিও দেখেন তাহলে দেখা যায় যে আমরা শপিং করছি সংসারের কারণ বসে। হ্যাঁ, আমাদের সংসারে এখনো অনেক কিছুই লাগবে যেগুলো ছাড়া হচ্ছে গিয়া আপনার সংসার গোছানো যায় না, নিজেদের চলা যায় না, ছোট ছোট জিনিসগুলো লাগে, আমরা সবগুলো আস্তে আস্তে করবো। মাত্র এক মাসের সংসার, এখনো এক মাস হয়নি, যখন এক মাস হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে জানাবো আজকে আমাদের ভিডিও এক মাস পূর্ণ হয়ে গেছে, তো সবকিছু মিলে অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি, আমাদের হ্যাপি থাকার কারণগুলো আপনাদের কাছে শেয়ার করি সব কিছু, তো আমি তো খুলে ফেলছি, তো সাথেই থাকুন আর নাকি বুঝানো হবে। হ্যাঁ, আপনাদেরকে এক কিছু ইতিহাস বলবো এই খুলতে খুলতে ইতিহাস বলতেছি। আচ্ছা, এগুলো উনি আল্লাহ এটা নিয়ে আসছি কেন, এটা তো মা, এটা ওই যে টিশা বুদ্ধি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই শপে একবারই করাতে চলে আসবে, আমি জানি না কিন্তু এই শাড়ি পিন্দা একদিন দেখা হয়েছে, এই শাড়িটার বয়স কত বছর, মানে আমি যখন ক্লাস এইটে পড়ি সবাই কালো, তো তখন হচ্ছে আমার এই শাড়িটা নেওয়া আছে, আর তখন এই শাড়ির মধ্যে লেস ছিল না, এটা একদম শুধু বস্ত্র পরে কিনছিলাম,
গোসকাপুর কিনে এমনি মনে করেন শুভ দিবস পালন করছে, তো পরা হয়েছে তার কত বছর, তারও মনে হয় 5-6 বছর পরে আমি এই শাড়িতে লেস লাগাইছি। এখন লেসও লাগাইছি কত বছর হয়ে গেছে, এটাও লেসও লাগাইছি মনে হয় 5-6 বছর হয়ে গেছে। অনেক কিছুই আছে তো এই তো আমাদের শুরু হয়ে গেল আলমারির কুচকাজ করা। আর আলমারির কুচকাজ করতে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন পড়ে, যেই ধৈর্যটা আমার নাই বললেই চলে। তো এই মানুষটা আছে বিধায় হচ্ছে সব কিছু কুচকাজ করতে পারতেছি, যদিও আমাদের বাসায় সব কুচকাজ আমি আর মা মিলেই করতাম। কিন্তু এইখানে আসার পর ওই যে একটা কথা আছে না, যে নাপিত দেখলে কায়েঙ্গুলো চারি বলে। তো এরপরে হচ্ছে আব্বা শেখ তো মোটামুটি এদিকে খাবার দাবার সবকিছু রেডি হয়ে গেছে, আব্বু তো চলে আসে দেখলেন, আর আমিও ঘরের কাজ কাম শেষ করলাম। কেমন লাগছো এখন, আপনারা বলতে পারেন কি অবস্থা, কেমন আছে, কেমন হয়েছে আমাদের, আপনারা যেভাবে বলছেন ওইভাবে করে দিচ্ছি। এখন আমি নিজেও ফ্রেশ হবো। রাখে দাও, আর সবাই তো খালি কয় যে আপনার আব্বু কই, আপনার আব্বু ছাড়া আপনার মারা ছাড়া খাইতেছেন কই তারা, এই যে নন আপনাদের সামনে আমার আব্বু আছে। মানে আর কথা ছিল নাকি বৃষ্টির কারণে মনে হয় আমার কারণে শনিবার আসবো, এই কথাটা আমি কইতে পারতাম। বিষয় হয়েছে আব্বু কইছে আপনারা বিশ্বাস করতে পারবেন, তার জন্য আব্বু থেকে জিজ্ঞেস করা। তাহলে একটা ম্যাট্রেস আনতে হবে বুঝছো, কো ম্যাট্রেস আইন না এই জায়গায় বিশ্বাস পিছাই দিই। বসো একসাথে বসি, আসো ওদিকে, তার কোনো কাম নেই, বসো 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 বসো। খাইবা কো, লেবু খাইবা?
বন্ধুদের বলছে যে তুমিও গেছো শ্রীরামপুর, ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আপু তো যায় নাই ঢাকায়। আবার ফোন দিয়ে কইবা না? আর আমি কইলাম তোর আপু তো ঢাকায়, তা আপু কইব না যে আমি ঢাকায় আছি, বেশি গেল খাইছে কি রাত্রে যে ভাত দিছে এই ভাতই খাইছে বলে সকাল। তাহলে তারা হুড়া কইলা হ্যাঁ রানালো, আমি এটি গুছাইলাম আবার কিছু টাকা